Hey guys, this is Mushfiq Rifat and today I am going to show you how to create this infographic slide design and animation on PowerPoint. Okay, নতুন একটা স্লাইড নিয়েছি স্লাইড নিয়ে দেখুন ইনসার্টে যাচ্ছি ইনসার্টে যে শেপস শেপস থেকে দেখুন টিয়ার ড্রপ নামে একটি শেপ আছে টিয়ার ড্রপ শেপটি নিচ্ছি এবং শেপটি নেওয়ার সময় অবশ্যই শিফট কি প্রেস করে নিতে হবে ওকে আমি এটাকে সাইজ করছি শেপ ফিল থেকে আমি এখন কালার চেঞ্জ করব এবং শেপ আউটলাইন হোয়াইট shape outline again weight থেকে দেখুন আমি weightটিকে বাড়িয়ে দিব okay now এখন এটা complete এখন আমি oval shapeটি নিব আবার insert যাচ্ছি insert যে দেখুন shapes থেকে দেখুন oval shape নামে একটি shape আছে এবং এই shapeটি নেওয়ার সময় same ভাবে অবশ্যই shift key press করে নিতে হবে একটু বড় করি ओके शेप फील थे के देखूँ ना मैं अबार कलर टी चेंज करूँगा एवं शेप आउटलाइन व्हाइट अगेन एंड शेप आउटलाइन अगेन बार वेट वेट थे के देखूँ इटा क्या अबार एक दो मोटा करूँगा सेम भावे ओके इटा हो गया चे एकों दूसरा के अमी सिलेक्ट करूँगा सिलेक्ट करे कंट्रोल प्लस জি প্রেস করব গ্রুপ হয়ে গেলে তখন এটাকে আমি দুটোকে একসাথে নাড়াতে পারবো বা যা ইচ্ছা তাই করতে পারবো ওকে নাও এখন আমি আইকন ইন্টার করব এর ভিতরে এর মাঝখানে আইকন দিব দেখুন আগেরটাতে আইকন দেওয়া ছিল আইকন ইউজ করেছি এখানেও আইকন আমি ইউজ করব এখন আইকন ইউজ করব কোথা থেকে আইকন আমি দেখুন ফ্রি আইকন আছে আইকন আর্কাইভ নামে একটা ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকে আমি ফ্রি আইকন নামিয়ে নিতে পারবো এই যে দেখুন এখান থেকে আমি বিভিন্ন আইকন অলরেডি নামিয়ে রেখেছি ওকে দেখুন আমি আইকন ইনসার্ট করব এখানে ফাইল আমার সব ডাউনলোড করাই আছে প্রিভিয়াস আগে থেকে ডাউনলোড করা আছে দেখুন এখান থেকে ইনসার্ট করছি ইনসার্ট করে আইকনটিকে রিসাইজ করে নিতে হবে আপনাকে রিসাইজ করার সময় অবশ্যই শিফট কি প্রেস করে নেবেন ওকে দেখুন আমি রিসাইজ করছি ওকে এটা হয়েছে এখন আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল প্লাস ডি প্রেস করব ডুপ্লিকেট হয়ে যাবে ডুপ্লিকেট হয়ে গেলে দেখুন ঠিক এরকম আরেকটি আমি এখন আরেকটি আইকন ইনসার্ট করব এখান থেকে আমি আবার আরেকটি আইকন নিব এই আইকনটি নিব ওকে নিচ্ছি ড্র্যাগ করে জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি তাহলে এই চলে আসছে আইকনটা এখন আমি আবার শিফট কি প্রেস করে আমি এটাকে রিসাইজ করব দেখুন রিসাইজ হয়েছে আচ্ছা এখন আবার আমি কন্ট্রোল প্লাস ডি প্রেস করে ডুপ্লিকেট করব ডুপ্লিকেট করে দেখুন এটিতে আবার আমি আইকন রাখব এখনটিকেও সেম ভাবে শিফট কি প্রেস করে রিসাইজ করব সেম ওয়েতে এভাবে করতেই থাকবো যার কারণে ভিডিওটি আমি টেনে দিচ্ছি যাতে তাড়াতাড়ি দেখাতে পারি আপনাদেরকে চারটা হয়েছে এখন আমি সবগুলোকে সিলেক্ট করব একটা করে এখন শিফট কি প্রেস করে আমি এটাকে সিলেক্ট করে একসাথে গ্রুপ করে দিব কন্ট্রোল প্লাস জি প্রেস করে গ্রুপ করে দিব এটাকেও সেম ভাবে এটাকে সিলেক্ট করব প্লাস পিছন থেকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করে গ্রুপ করব সেম ভাবে সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জি প্রেস করে গ্রুপ করে দিব ওকে গ্রুপ হয়েছে এখন আমি প্রত্যেকটা শেপকে ছোট করে দিব এখন ছোট করার সময় একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন যে শিফট কি যেন অবশ্যই প্রেস করে রাখবেন
আচ্ছা দেখুন সবই হয়েছে, এখন আমি ওই পার্টিকুলারকে পজিশনটা ঠিক করছি। ওকে পজিশন ঠিক হয়েছে, এখন দেখুন ইনসার্টে যাচ্ছি, ইনসার্টে যেয়ে দেখুন শেপ, শেপস থেকে দেখুন এখানে লাইন শেপ নামে একটা শেপ আছে, এই শেপটি নেব আমি। ওকে ওকে লাইন শেপ নিচ্ছি, এখন শেপ আউটলাইনের কালারটি নিব হোয়াইট এন্ড শেপ আউটলাইন এগেইন। এখন ওয়েটে যাব, ওয়েটে যেয়ে দেখুন এটাকে আমি সাইজটা বড় করব। ওকে নাও এখন কন্ট্রোল প্লাস জি প্রেস করব, কন্ট্রোল প্লাস ডি প্রেস করে ডুপ্লিকেট করব, ঠিক এই বরাবর রাখবো। শিফট কি প্রেস করে টেনে দিব এবং কন্ট্রোল প্লাস ডি এগেন, এগেন ডুপ্লিকেট হবে। এখানে এটাকে রিসাইজ করব এবং কন্ট্রোল প্লাস ডি এগেন, ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে আবার রিসাইজ করতে হবে। ওকে রিসাইজ হয়েছে, এখন এই পয়েন্টে আবার এগেন ওভাল শেপ নামে শেপটি নিব, ওভাল শেপ নিচ্ছি, ওভাল শেপ নিয়ে শিফট কি প্রেস করে ওভাল শেপটি নিতে হবে অবশ্যই, এটাকে একটু ছোট করি। দেখুন শেপ ফিল, শেপ ফিল হোয়াইট, শেপ আউটলাইন, নো আউটলাইন। নাও এগেন এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস টি প্রেস করলে ডুপ্লিকেট হয়ে যাবে, দেখুন ঠিক এই বরাবর আমি রাখছি। আচ্ছা কন্ট্রোল প্লাস ডি এগেন এন্ড কন্ট্রোল প্লাস ডি এগেন, ওকে নাও দেখুন এটা মোটামুটি হয়েছে। এখন আমি আগের স্লাইড থেকে কিছু কপি পেস্ট করব, যেমন এটা এটা সেম থাকবে। এখন আমি নিচে টেক্সট গুলা অ্যাড করব, এখানে দেখুন টাইটেল নামে আছে, আর এখানে আপনি নিচে নিচে এখানে কিছু অ্যাড করতে পারবেন, টাইটেলের ডেসক্রিপশন যদি দিতে চান তাহলে সেটা অ্যাড করতে পারেন, বিভিন্ন পয়েন্ট আকারে ডেসক্রিপশন ডিসক্রাইব করার জন্য এটা ব্যবহার করা হয় বিশেষ করে। আমি এটাকে কন্ট্রোল প্লাস ডি প্রেস করে ডুপ্লিকেট করছি, প্রত্যেকটা জায়গায় একই জিনিস রাখছি, এবং এটা আপনারা আপনাদের প্রেজেন্টেশনের খাতিরে চেঞ্জ করে নেবেন। ওকে ডিজাইন তো মোটামুটি হয়েছে, এখন আমি অ্যানিমেশনের কাজে যাচ্ছি। অ্যানিমেশনের কাজে সবার প্রথমে এই লাইন শেপটিকে সিলেক্ট করব, সিলেক্ট করে দেখুন অ্যানিমেশন, অ্যানিমেশন থেকে উইপ, উইপ অ্যানিমেশন, এবং ইফেক্ট অপশন থেকে দেখুন ফ্রম লেফট। ওকে নাও আমি যে নিচে যে ইফেক্ট অপশন আছে এই ইফেক্ট অপশনে ক্লিক করছি, এবং ক্লিক করার পরে টাইমিংয়ের ব্যাপারটি, টাইমিংয়ের ব্যাপারটি উইথ প্রিভিয়াস দিবেন এবং ডিউরেশন ওকে ঠিক আছে। ওকে আচ্ছা এখন আমি যে ওভাল শেপটি আছে ওভাল শেপটিকে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন অ্যাপিয়ার অ্যানিমেশন আছে, অ্যাপিয়ার অ্যানিমেশন থেকে দেখুন আবার ইফেক্ট অপশনে যাচ্ছি, ইফেক্ট অপশনে যে টাইমিং, টাইমিং থেকে দেখুন আফটার প্রিভিয়াস, স্টার্ট আফটার প্রিভিয়াস। ওকে নাও এখন আমি এটা সিলেক্ট করব, এই শেপটিকে সিলেক্ট করার পরে দেখুন আমি এখন অ্যানিমেশনে যাব, এটা বিল্ট ইন দেওয়াই আছে উপর দিকে যাবে, ওকে এটা ঠিক আছে, বাট আমাকে একটু টাইমিংটা চেঞ্জ করে নিতে হবে, সেটা হচ্ছে স্টার্ট, স্টার্ট থেকে আফটার প্রিভিয়াস। ওকে নাও এটা হয়েছে, এখন আমার টাইটেলটা শো করবে, সো আমি টাইটেলটি কি দিব এগেন উইপ, এবং এটা আসবে উপর থেকে নিচে। ওকে এবং দেখুন অপশন আছে ইফেক্ট অপশন, ইফেক্ট অপশন থেকে টাইমিং, টাইমিং থেকে দেখুন আফটার প্রিভিয়াস অ্যান্ড ওকে। এখন আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করার পরে দেখুন সেম ভাবে উইপ, উইপ অ্যানিমেশন ফ্রম লেফট, এবং এখান থেকে দেখুন স্টার্ট, স্টার্ট থেকে দেখুন আফটার প্রিভিয়াস। ওকে এটা হয়েছে, এখন আমি এটাকে ক্লিক করব, ক্লিক করার পরে দেখুন এটাকে অ্যাপিয়ার অ্যানিমেশন দিব, এবং অ্যাপিয়ার অ্যানিমেশন দিয়ে এখানে স্টার্ট, স্টার্ট থেকে আফটার প্রিভিয়াস। ওকে এখন আবার সেম ভাবে এটাকেও আমি উইপ অ্যানিমেশন দিব, এবং উইপ অ্যানিমেশন দেওয়ার পরে আফটার প্রিভিয়াস। সেম ভাবে টাইটেলকেও দিব আমি উইপ অ্যানিমেশন,
এবং এটাকে ইফেক্ট অপশন থেকে যে চেঞ্জ করে ফ্রম টপ ওকে স্টার্ট আফটার প্রিভিয়াস ওকে এখন আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করে সেম ভাবে উইপ অ্যানিমেশনে দিব উইপ অ্যানিমেশনে দেওয়ার পরে দেখুন এটা বিল্টিন উপর থেকে নিচে দেওয়া আছে এখানে এবার আমি চেঞ্জ করে নিব ফ্রম লেফট এবং স্টার্ট আফটার প্রিভিয়াস এখন আমি ওভাল শেপটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে অ্যাপিয়ার অ্যাপিয়ার থেকে দেখুন স্টার্ট স্টার্ট থেকে আফটার প্রিভিয়াস এখন আমি এই শেপটিকে সিলেক্ট করব সিলেক্ট করে দেখুন এগেইন উইপ উপর থেকে নিচে বিল্ডিং দেওয়াই আছে আফটার প্রিভিয়াস স্টার্ট ওকে এখন আমি টাইটেলটাকে সিলেক্ট করছি টাইটেলটাকে সিলেক্ট করে দেখুন সেম উইপ অ্যানিমেশন অ্যান্ড ইফেক্ট অপশন থেকে আমি চেঞ্জ করব এটা আফটার প্রিভিয়াস অ্যান্ড ইফেক্ট অপশন ওকে নাও এখন এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে দেখুন উইপ অ্যানিমেশন এগেইন সেম ভাবে করতে থাকব সিলেক্ট করব ওভাল শেপকে সিলেক্ট করব অ্যাপিয়ার স্টার্ট আফটার প্রিভিয়াস এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর দেখুন উইপ এগেইন ইফেক্ট অপশন থেকে দেখুন স্টার্ট আফটার প্রিভিয়াস এখন টাইটেলটিকে সিলেক্ট করব সিলেক্ট করার পর উইপ এটা থেকে নিচে উপর থেকে নিচে দিব এবং স্টার্ট আফটার প্রিভিয়াস ওকে এটা তো হয়েছে সব কিছু শেষ শেষ হওয়ার পরে আমি এই অ্যানিমেশনটিকে এই এই লাইনটিকে আমি আবার অ্যানিমেট করব দেখুন অ্যাড অ্যানিমেশন নামে একটা অপশন আছে অ্যাড অ্যানিমেশন থেকে দেখুন এক্সিট অপশন আছে এক্সিট অপশন থেকে দেখুন উইপ আচ্ছা এটা ফ্রম লেফট কে অ্যান্ড স্টার্ট আফটার প্রিভিয়াস ওকে স্লাইডটি হয়েছে এখন আমি স্লাইড শো দিচ্ছি ওকে গাইস তাহলে এইভাবে আপনারা নতুন নতুন অ্যানিমেশন এবং স্লাইড ডিজাইন করতে পারেন এবং সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ